আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখান থেকে আমার এই অনুষ্ঠানটি দেখছেন প্রতিবেদনটি দেখছেন তাদেরকে ও আন্তর্ণ্ডাল অভিনন্দন আমি এখন দাঁড়িয়ে আছি রবসদি মধ্যপাড়া পূর্ব চক থেকে পূর্ব চকে একটা বুটটা চা জমি জমির থেকে আমি দাঁড়িয়ে জমি থেকে দাঁড়িয়ে দেখছি এ হলো বুটটা এগুলো বুটটা চাষ বড় দুঃখের বিষয় আজ আমরা যে সময় এসেছি এই সময়ের মধ্যে এই যে জমির যে মালিক তিনি জমিতে উপস্থিত নেই যার কারণে আমরা তার সাথে কথা বলতে পারতে পারিনি যদি উনি থাকতো যদি দেখেন বুটটা সে আমার চেয়ে আরও দুই ফুট লম্বা আমার চেয়ে আরও দুই ফুট লম্বা যদি উনি থাকতো তাহলে ওনার সাথে কথা বললে হয়তো ভালো হতো কীভাবে বুটটা চাষ করা হয় এবং কতদিন সময় লাগে বুটটা চাষ করতে সেই ব্যাপারে বিস্তারিত জানতে পারতাম এমনকি বুটটা খেতে কীরকম সে নিয়ে আলোচনা করতে পারতাম অনেক কথা বুকের মধ্যে জমা ছিল কিন্তু দুঃখের বিষয় আমরা এখন আরসি একটু ব্যর্থতার গ্লানি নিয়ে আমাদেরকে চলে যেতে হচ্ছে কারণ আমরা এই প্রতিবেদনটি পুরোপুরিভাবে সম্পূর্ণ করতে পারিনি তবে ইনশাল্লাহ অন্য একটা সময় আমি চেষ্টা করব যে পুরো প্রতিবেদনটি এবং সম্পূর্ণভাবে ভালোভাবে আপনাদেরকে দেখানোর যাতে আপনারা এটা দেখে বুঝতে পারেন যে কীভাবে ভুট্টা চাষ করা হয় এবং ভুট্টা চাষ করতে পারতেন সময় লাগে এবং কী পরিমাণ খরচ হয় এবং কী ধরনের ইনকাম ওই বুটটার চাষ থেকে আসতে পারে সে বিষয়ে নিয়ে আলোচনা করতে পারতাম যদি উনি থাকত উনি নেই সো আমরা আপনাদেরকে তেমন বেশি কিছু দেখাতে দেব জাস্ট আমরা ভুট্টার ছ কয়েকটা ভিডিও দেখাবো ভুট্টার জমি এটা চোদ্দ দিকে ঘুরে ওটা আপনাদের দেখাবো ইনশাল্লাহ আসুন আমার সাথে দেখুন আমরা ভুট্টার চাষের জমিগুলি আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই যে ভুট্টাগুলি দেখাচ্ছি এই যে বুটটা এদিকে এই যে বুটটা সাইডে সাইডে একদম সাইডের বুটটাগুলি এদিকে পুরো জমিতে বুটটা ভরপুর মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে হয় যে উনি অনেক যত্ন সহকারে এবং তেল করে কেল করে ভুট্টা চারাগুলো লাগিয়েছেন যেভাবে আলু চাষ করা হয় ঠিক সেইভাবে আলু চাষের মতো করে কেল করে উনি ভুট্টা চারাগুলো লাগিয়েছেন এবং খুব সুন্দর পরিকল্পনা নিয়ে তিনি এই কাজটি করেছেন এদিকে এদিকে নেমে এদিকে ভুট্টা এই যে এদিকে এদিকে কত সুন্দর দেখা যাচ্ছে এই বন্ধুরা বাড়ি দেখে আমি দেখাচ্ছি আপনাকে এই যে বুটটা কত সুন্দর এই এসেছেন কত বড় হয়েছে মশাল্লাহ অনেক বড় এবং সাথে আরেকটা বুটটা হচ্ছে এখন যদি উনি থাকত জমির মালিক থাকতো তাহলে আমরা ওনার সাথে আলাপ করতে পারতাম যে একটা চারায় কতগুলি বুটটা হয় চারা কিন্তু মশাল আমার চেয়ে আরো তিন ফুট লম্বা অনেক লম্বা দেখতে পাচ্ছেন দর্শক আমার চেয়ে অনেক লম্বা চারাগুলো প্রায় এখানে আপনার তিরিশ শতাংশ জমির উপর তিনি সে বুটটা চাষ করেছে তিরিশ শতাংশ জমির উপর তিনি ভুট্টা চাষ করেছেন জমির মালিকের নাম কি জানো তোমাকেও

কতদিন যাবো দেখেন আছো আর সে দুই দিন হয় দুই দিন হয় তুমি থাকো কোথায় আমি থাকো না আচ্ছা তারপরে এই এই যে চকে আসার পরে তোমার কাছে কি ফিল কি অনুভূতি মনে হচ্ছে আমার অনেক ভালো অনুভূতি হচ্ছে আর কিছু বলো আছে তোমার না আমার আর কিছু বলার না এই বুটটা সম্বন্ধে কিছু বলো তো বুটটা তোমার কাছে কেমন লাগতেছে ভুট্টা আমার অনেক সুন্দর লাগতেছে যে অনেক আরেকটা ভুট্টা আছে দেখুন কি সুন্দর সবুজ হয়ে রয়েছে এটা আমার দেখে অনেক ভালো লাগছে মনে হচ্ছে কাঁচাই খেয়ে ফেলবো তুমি কি আগে কখনো বুটটা দেখেছিলে জমিতে এসে আমি আগে কখনো দেখিনি জমিতে বুটটা এই প্রথমবার দেখছি আমি তার জন্য আমি বলছি অনেক সুন্দর লাগছে অনেক সুন্দর লাগছে না ওকে ধন্যবাদ তোমাকে এই সুযোগে এই প্রথম একটা লোকের সাথে আলাপ করলাম এখানে এক চাষীর সাথে উনি বললো যে এই প্রথম নাকি এখানে ভুট্টা চাষ করা হয়েছে যার ফলে এবং কি মাটি এবং একদম অত্যন্ত উর্বর এই ভুট্টা চাষের জন্য এই জমিটা অত্যন্ত উর্বর এবং কি তারা আমরা আমরাও দেখতে পাচ্ছি যে আসলে আসলে উর্বর কারণ উনি যেভাবে লাগিয়েছেন খুবই খুবই মনোরম পরিবেশ নিয়ে লাগিয়েছেন এবং খুবই যত্ন সহকারে লাগিয়েছেন এবং খুবই যত্ন দিচ্ছেন একা মানে খুব ভালো এবং বুটটা হচ্ছে অনেক সুন্দর এই যে বুটটা দেখছেন কত বড় বড় সাইজ এই যে আমার এই পাশে দেখেন দেখছেন কত বড় বড় সাইজ এটা হলে হচ্ছে বাইরে ভিতরে আরও অনেক সুন্দর সুন্দর বুটটা আছে আমরা আমরা যেতে পারতেছি না ভিতরে কারণ চাই না যে চারাগুলো নষ্ট হয়ে যাক একটা পাড়া পড়লে চারাটা নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে এই বুটটা নষ্ট হয়ে যায় সে কারণে আর আমরা যাচ্ছি না তো দর্শক আপনারা যে জায়গায় আছেন যেভাবে আছেন সুস্থ থাকুন ভালো থাকুন এই কেমন আমরা পূর্ব চক থেকে বিদায় রুবজ দি পাঞ্চারম্বর রুবজ দি পূর্ব চক থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ पार्टी आके पा कर भी बिरयानी ओ शक्षी वो देख सो बड़ा रहा